দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা জানাবো রাজনৈতিক নভেম্বরের শেষে ঘূর্ণিঝড়ের আশঙ্কা এবং সর্বশেষ জানাবো নারায়ণগঞ্জের সড়কে পড়েছিল মাছ ব্যবসায়ীর মরদেহ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা বাবা তার দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ঘটনাটি ঘটেছে রাজধানীর পল্লবীতে এ ঘটনার পর ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ প্রাথমিকভাবে নিহত ছেলেদের নাম পাওয়া যায়নি তবে তাদের একজনের বয়স আনুমানিক সাত বছর ও আরেকজনের বয়স তিন বছর আর ঘাতক বাবার নাম মোহাম্মদ আহাদ পল্লবী থানার এসআই মাজিদুল হক তথ্য জানিয়েছেন তিনি বলেন লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে আহত আহাদকেও ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে ঘটনার সময় আহাদের ইস্ত্রি কাজে বাইরে ছিলেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান বিএনপি কোণঠাসা জাতীয় পার্টি ছাত্র জনতার গণঅভ্যুথানের মুখে গত পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আটই আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মহাম্দ ইউনিসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই সরকারের একশো দিন পূর্ণ হলো শুক্রবার দৌর্দণ্ড প্রতাপ নিয়ে পনেরো বছর রাজত্ব করা আওয়ামী লীগের পতনের পর ইউনু সরকারের যাত্রা শুরুটা ছিল কঠিন পরিবর্তিত শূন্য পটে রাজনৈতিকভাবে ভাবে সবচেয়ে লাভবান হয়েছে বিএনপি আন্দোলন ও বামপন্থী দলগুলো সাংগঠনিকভাবে কিছুটা সুবিধা ভোগ করতে পারছে অন্যদিকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের পাশাপাশি তাদের জোট সঙ্গেও অনেকে বিপদে পড়েছেন দলটির নেতৃত্বাধীন চৌদ্দলীয় জোটভুক্ত ওয়ার্কার্স পার্টি ও জাসদের শীর্ষ নেতা রাশেদ খান মেনন গণ হাসানুল হক ইনু হত্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাকারে আছেন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর তাদের নির্বাচনে জোর জাতীয় পার্টি শুরুতে কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রথম দফায় সংলাপের ডাকও পেছিলেন দলটি কিন্তু পরবর্তীতে জাপাকে সংলাপে ডাকার বিরোধিতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ ও সমন্বয়ক সার্জি চালম এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় দফার সংলাপে জাপাকে আর ডাকা হয়নি জাতীয় পার্টির যুদ্ধে অভিযোগের বিষয়ে বলা হয় তারা আওয়ামী লীগের ফ্যাসিজমের নীরব সমর্থন হয়ে গেছেন তারা অবৈধ নির্বাচনের অংশ নিয়ে সেগুলোর বৈধতা দিয়েছেন এই নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিরোধী ও জড়ায় জাপা এসবের জেরে গত একত্রিশে অক্টোবর ভাংচুর চালিয়ে আগুন দেওয়া হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পাঁচই আগস্টের আগে ভারত ইস্যু ও খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত ছিল বিএনপিও তাদের জোটসঙ্গীদের কিন্তু মধ্য জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির বেশ কজন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয় ক্রাইম জোন হিসেবে চিহ্নিত করে বন্ধ করে দেওয়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলন সমর্থন দেওয়া বিভিন্ন পর্যায়ে এই আন্দোলন যুক্ত হয় বিএনপির ছাত্র সংগঠন ছাত্র সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেলে পালতে যায় বিএনপির ভাগ্য পরের দিন খালেদা জিয়ার মুক্তির আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি এরপর বিএনপি বেশ কিছু সিনিয়র নেতা কারাগারে থেকে মুক্তি পেতে থাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেকেই কিছু মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শেখ হাসিনা শাসন আমলে বাংলাদেশের সংবাদপত্র এবং টেলিভিশনে লন্ডনে অবস্থানরত বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচার করা নিষিদ্ধ ছিল কিন্তু আওয়ামী লীগের পতনের পর থেকে গণমাধ্যমে তার বক্তব্য গুরুত্ব সহকারে প্রচারিত হচ্ছে বিএনপি নেতারা বলছেন আগস্টের আগে মাঠ পর্যায়ে বিএনপি নেতা কর্মীদের পালিয়ে বেড়াতে হয়েছে এখন সেই অবস্থা থেকে মুক্তি এসেছে স্বাধীনভাবে রাজনীতি পাশাপাশি নিজেদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারছেন বিনা বাধায় উৎসব মুখর পরিবেশে পালন করা যাচ্ছে যে কোনো রাজনৈতিক কর্মসূচি এসব রাজনৈতিক সুবিধা পাওয়ার পাশাপাশি বদলে গেছে বিএনপির দাবি দেওয়াও পাঁচই আগস্টের আগে দলের নেতাদের মুক্তি এবং দলীয় প্রধান খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা ছিল বিএনপির প্রধান দাবি এখন দ্রুততম সময় সংসদ নির্বাচন এবং দলের নেতা কর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারে দলটির প্রধান দাবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন গত সতেরো বছর আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি আমাদের বহু নেতাকর্মীকে খুন গুম ও হত্যা করা হয়েছে বহু নেতাকর্মী কারাকারে ছিল শুধু আমরা কেন সাধারণ জনগণ নির্যাতন নিবীড়নের শিকার হয়েছে সত্যি কথা বলতে গেলে বিপ্লবের পর মিথ্যা মামলাগুলো প্রত্যাহার না হলেও কারাগার থেকে আমাদের অনেক নেতাকর্মী মুক্তি পেয়েছেন তিনি আরো বলেন সেই দিক থেকে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছি আমরা আমরা মুক্ত ও স্বাধীন হয়েছি মানসিক ও পারিপার্শ্বিক সবকিছু মিলিয়ে আমরা একটা সুবিধা পেয়েছি আমরা বাধাহীন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি এটা সুবিধা বলতে পারেন বিএনপি দাবি দাওয়া পরিবর্তনের প্রসঙ্গে সেলিম আর রহমান বলেন আমাদের আন্দোলনের মূল লক্ষ্য জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া গণতন্ত্র ফিরিয়ে দেওয়া আর গণতন্ত্র ফিরিয়ে দিতে হলে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে সেটা হবে নির্বাচনের মাধ্যমে যার মাধ্যমে জনগণ একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে রাজনৈতিক বিশ্লেষক ময়হউদ্দিন আহমেদ বলেন 1975 সাল এবং 2024 সালে আওয়ামী লীগ নেতিবাচক হিসেবে উপস্থিত হয়েছে জনগণের সামনে এর রাজনৈতিক সুবিধা খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগ বিরোধীদের হাতে চলে গেছে দেশের রাজনীতিতে মানুষ আওয়ামী লীগের বিকল্প হিসেবে বারবার বিএনপিকে দেখেছে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে যদি আরেকটি কার্যকরী শক্তি থাকতো তাহলে বিএনপি হয়তো এই সুবিধা পেত না রাজনৈতিকভাবে কোণঠাস জাপা জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন চলাকালে এই আন্দোলনের পক্ষে সংসদ এবং সংসদের বাইরে বিভিন্ন বক্তব্য ও বিবৃতিতে দিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পর আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে বঙ্গভব জাতীয় গত অক্টোবর ছিল আওয়ামী ফ্যাসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টির রাজনীতি নিষেধের দাবি তুলে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতা ব্যানারের মশাল মিছিল করা হয় আর ওই মিছিলে হামলার অভিযোগ নিয়ে দলটির কাকরাইল কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় দু সাল থেকে দুই সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করে আসছে জাতীয় পার্টি গত চারটি সংসদের মধ্যে তিনটিতে তারা সরকারের মন্ত্রী পরিষদের সদস্য হওয়ার পাশাপাশি সরকারের ইচ্ছায় সংসদের বিরোধী দলীয় আসনে বসেছে বৈষম্য বিরোধী একাংশের দাবি আওয়ামী ফ্যাসিবাদের দোষর হচ্ছে জাতীয় পার্টি গত পনেরো বছর তারা আওয়ামী লীগের ওপর ভর করে রাজনীতি করেছে এখন জাতীয় পার্টির ওপর ভর করে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করছে যার কারণে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে যদিও জাতীয় পার্টি নেতাদের দাবি তরুণ নেতৃত্ব নির্ভর একটি রাজনৈতিক দল জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে তারা মনে করে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে ধ্বংস করতে পারলে এই দলের সমর্থন ও ভোট তাদের অনুকূলে যাবে আর আওয়ামী লীগের অতীত বিভিন্নভাবে জাতীয় পার্টিকে ব্যবহার করলে ভবিষ্যতে সেই সুযোগ নেই জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন একটি দল যারা কখনো সংসদে যেতে পারেনি তারা জাপাকে ধ্বংস করতে যাচ্ছে তারা মনে করছেন আমাদেরকে ধ্বংস করতে পারলে জাতীয় পার্টির ভোট তাদের পক্ষে যাবে তিনি আরো বলেন তাদের এই ধারণা ভুল জাতীয় পার্টির রাজনীতি ধ্বংস হলে এই ভোট বেশিভাবে বেশি পাবে বিএনপি তারপর কিছু সুবিধা পাবে জামা জাতীয় পার্টিকে রাজনৈতিক ধ্বংস করা সহজ নয় উল্লেখ করে জিএম কাদের আরো বলেন জাতীয় পার্টিকে এখন ফ্যাসিবাদের দোষর হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চলছে ছাত্র জনতার আন্দোলন সফল করতে জাতীয় পার্টির নেতা দিয়েছে আন্দোলন অংশ নেওয়ার কারণে আমাদের অনেক নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে মামলা দেওয়া হয়েছে কারাগারে যেতে হয়েছে দুজন কর্মীকে হত্যা করা হয়েছে এরপরও যদি গণহত্যায় দায় যাওয়ার উপর দেওয়া হয় তা খুবই দুঃখজনক অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক বলেন আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছি এবং আমাদের উপর ভর করে তারা ফিরতে চাচ্ছে এটা তাদের ফিরিয়ে এনে আমাদের লাভ কি নভেম্বরের শেষে ঘূর্ণিঝড়ের আশঙ্কা চলতি মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে আগামী নভেম্বরের চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে বঙ্গোপসাগর এর ঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পাশা তিনি জানান নভেম্বর মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি সম্ভাবনা নির্দেশ করেছে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল যদি এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয় তবে এর নাম হবে ফেনগাল এই নামটি সৌদি আরবে দাওয়া সম্ভব এই ঘূর্ণিঝড়টি একটি দুর্বল প্রকৃতির ঝড় হওয়ার আশঙ্কা করা যাচ্ছে তিনি আরো জানান নভেম্বর ডিসেম্বর মাসে তেইশ থেকে চব্বিশ তারিখে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপে দক্ষিণ পূর্ব দিকে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে এই লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সরাসরি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্য ও শ্রীলঙ্কার উপরে আঘাত করার আশঙ্কা করা হচ্ছে পলাশ বলেন আবহাওয়া বিষয়ক সকল সূচক বিশ্লেষণ করে সম্ভব ওই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না চোদ্দ নভেম্বর পর্যন্ত পাওয়া পূর্বাভাস অনুসারে এমনটি দেখা গেছে কে দর্শক এই শিলা খুঁড়কে সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন